এই দেখো বন্ধুরা, কালকে রাত্রে সাগর খিচুড়ি বানাতে ছিলাম না, তো বানানো তো আর হলো না। এই দেখো ঘুম থেকে উঠে সাগর খিচুড়ি বানিয়ে নিয়েছি, যে এই দেখো আর খাওয়াও শুরু হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি কালকে সাগরটা তো অনেকটা ভিজানো ছিল, তো খিচুড়ি বানিয়ে নিলে তো খাওয়া হয়ে যাবে তাই আর কি। তো ঘুম থেকে উঠে আমরা মা মেয়ের ওই দেখো আমরা সবার স্নান শেষ, এই যে ওই দেখো আরেকজন শুয়ে শুয়ে খাচ্ছে, তোমার যে ডু লেখা দেখ শুয়ে শুয়ে কাটছে বিছনাতে। তো আর আমার এই যে এই দেখো আমারও নিয়ে নিয়েছি, তো খুব গরম আর কি, তো ওরা ফেনে ঠান্ডা করে করে খেয়ে নিচ্ছে, খিদাও তো অনেকটা পেয়ে গেল তাই আর কি। তো আমাদের স্নান শেষ, পুজো টুজো শেষ, ঘুম থেকে উঠেই আজকে ঘরটার মুছে আগে ঠাকুর দিয়ে দিলাম, তারপর চা খাইনি আমি আমি একটু আর কি, কিছু সাগর পা খিচুড়িটা বানাতে বানাতে আমি চাটা খাই খেলাম একটু আর কি, চা করে খেয়ে নিয়েছি। তো এখন আমরা এইগুলো টেস্টি হয়েছে নি বাবা? না হয়েছে না, নি টেস্টি হয়েছে না, নি তো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুইট ফ্যামিলি ব্লগস। তো বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো, আশা করি খুব খুব ভালো লাগবে। আচ্ছা বাবা, এবারের মতো তো আমার ক্ষমা করে দাও, তুমি যেখানে যেতে যাবে সেখানে নিয়ে যাবো। আমি কোথাও যাবো না। আচ্ছা বাবা বলো কোথায় যাবে, সেখানে নিয়ে যাচ্ছি, চলো নরকে যাবো, নিয়ে যাবে। অনেকক্ষণ পর আমি আসলাম তোমাদের সামনে, আর আজকে না তোমাদের সামনে আর আসতে পারিনি। এখন আমি চেয়ারটা নিতে এসেছি, আমি খেতে বসবো। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর যাও যাও খরচাই নি আরো বদমাইস করো করো। তো রান্না বান্না শেষ হয়ে গেছে আর আমরা খেতেও বসে গেছি, বসছি না এখন, বসবো আর কি, দিয়া খাচ্ছি। এই যে তো আমাদেরকে আজকে ভেজ থালি বানিয়ে দিয়েছে মা। তো চলো কি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দেই, তো আমার থালাটাই দেখিয়ে দেই। তো এই দেখো করলা ভাজা করেছি, আলু দিয়ে তিত করলা ভাজা করেছি, এটা তো পাঁপড়, আর এই যে বেগুন ভাজা, ভেন্ডি চরচড়ি, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, সয়াবিন দিয়ে শুকনো শুকনো করে রসা করেছি, আর হচ্ছে হয়েছে মুগের ডাল, আর তো পাঁপড় বেতালা হয়েছে। তো এই যে দেখেছো এই হচ্ছে রান্না, আলু আর এটা তো দেখিয়েছি নাকি, গাজরের হালুয়া, আর এই হচ্ছে দিয়ার পাপার সেইদিন স্মার্ট বাজার থেকে এনেছিলাম যে ওইটাই, তুই তো ফার্স্ট টাইম খাচ্ছি। আর এই যে দিয়ার গাজর কা হালবা, এটা মাধবি আন্টির হাতের পাপড় লাগছে। আর দিয়া ডাল খেয়ে নিয়েছে, আর বাকি না ডাল খেয়েছি না, ওটা কি খেলি? এটা ভেন্ডি, ও ভেন্ডি খেয়ে নিয়েছে, তো ডাল খাচ্ছে। একটা বাজে গেছে, একটা 20 বাজে, এরকম হচ্ছে, 10 মিনিট বাকি আছে। গুড আফটারনুন ফ্রেন্ডস, আজকে তো দেওয়ার পরীক্ষা, এত সকাল থেকে আর ভিডিও স্টার্ট করাটা সম্ভব মানে মোবাইল অন করাটাই সম্ভব হয়নি। তো আজকে মানে ওই ওই সামনে ওই যে সামনেই কেন দেওয়ার মানে আমাদের বাসার থেকে বেশি সময় লাগে না, একটু সামনেই সেন্টার পড়েছে। তো আজকে ওকে ফার্স্ট পরীক্ষা, তো ওকে দিয়ে আসলাম, ওই যে আমরা দুজনই আসলাম। তো এখনো 10 মিনিট বাকি আছে, 1:30 থেকে পরীক্ষা, 1:20 বাজে। দিয়া ও সকালে একটু ওটস খেয়ে মানে সকালে না হওয়ার সময় একটু ওটস খেয়ে এসছে, আর এখন এই দেখো এখানে সামনেই একটা বেকারি আছে, বরিশ বেকারি, তো একটু প্যাটিস আর কেক নিলাম। অ্যাকচুয়ালি আমিও কিছু খাইনি সকাল থেকে,
চলো বন্ধুরা, এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো। তো কালকে মানে ওকে ইয়েতে দিয়ে ওই যে পরীক্ষাতে দিয়ে আসার সময় তো একটু ভিডিও স্টার্ট করেছিলাম, আর ওই যে কেক আর প্যাটিস গুলো আনলাম, তারপর এসে না আমি আর একদম ভিডিও করতে পারলাম না। জানি না কেন আমার কি হয়েছিল, মানে শরীরটা খারাপ লাগছিল, যার জন্য আর কি আমি ভিডিও আর করতে পারিনি। তো কালকে তো পরীক্ষা দিয়ে এসে, ইংলিশ পরীক্ষা ছিল, কেমন হয়েছে বলে দে, কেমন হয়েছে বলে দে। আর তো চলো, কালকে না বাড়িতে হরেক মাল এসেছিল, আর ওই যে প্রত্যেকটা জিনিসের দাম 50 টাকা থাকে না, হরেক মাল এসেছিল তো কিছু হরেক মাল থেকে কিছু জিনিস নিয়েছি, চলো ওইটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিই। আর আমি তো ভিডিও করছি না, ভিডিও কি দেবো খুঁজে পাচ্ছি না, তো তো ইয়ে ওই কি তুই দেখ, ও দিয়া দেখেও নি এই মাত্র, যা আমি তোমাদেরকে বলতে এই তো ওর মনে পড়লো, গেল গিয়ে দেখে এসছে, তো তোমাদের সাথে সাথে ও দেখবে এখন। অ্যাকচুয়ালি কালকে তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল না, তারপরে এসে খেয়ে আর ঘুমিয়ে পড়লো, আর তো পরে উঠে পড়াতে বসে গেল, তো আর রাত্রি আর কোন দিকে দেখা, আর দেখা হয়নি। তো আমি ওই শিবরাত্রির পরের দিন একটু ভিডিও করেছিলাম ওইটা দেব, আর কালকে একটু ওই যে স্টার্ট করেছিলাম ওইটাই দেবো, আর আজকে এখন একটু করছি ওইটাই দেবো, তিনটা মিলিয়ে আজকে একটা ভিডিও বানিয়ে দেবো। কি করবো, করাতে করতে পারি, তবে আজকে করছি, দেখি কতটুকু করতে পারি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই, আর স্নান করে আসলাম এখন, চুলটাও আঁচড়াচ্ছি, এগুলো সব 50 টাকায়। এই দেখো দুইটা টপ রেখেছি, এই যে একটা টপ, তো এটা টপ না বানিয়ে যদি আমি গামলো হিসাবে ইউজ করতে পারবো, কিন্তু টপ হ্যাঁ কিন্তু এগুলা গামলা বানিয়ে হবে কি, কত গামলা। তো এটা একটা টপ লাগাবো, মানে ফুলের জন্য দুটা টপ কিনলাম, এই যে এগুলা 50 টাকা করে। আর এই দেখো দুইটা থালা, এগুলাও 50 টাকা করে। তো থালাগুলা এখন তো আর ভারী পাওয়াও যায় না, আর পাওয়া গেলে তো দাম বেশি, তো 50 টাকা করে ঠিকই আছে। দুইটা থালা নিলাম, দেখি কি করি, মানে দেখে আমার ভালো লাগলো তো নিয়ে নিলাম। আর আমাদের তো মেয়ে লোকদের তো অভ্যাসই খারাপ, কিছু দেখলে পরে। আর এটা এইসব জিনিস কিনা কিন্তু আমার দোষ, কোনো দোষই নেই, সব দোষ সব দিয়ার পাপার কারবার। আর এই যে দুইটা ঝুড়ি নিলাম, তো এটা 50 টাকা হয়েছে। তো এটা না লাইল, এগুলা না লাইলনের, এগুলো ভাঙবে না, ভালোই আছে, মানে প্লাস্টিক না, এই যে লাইলনের। তো এটা 50 টাকা নিয়েছে, আর ওইটা 30 টাকা নিয়েছে। তো এগুলো যতই রাখি লাগে, এগুলার তো আর শেষ নেই, এগুলো রাখি। আর এই একটা ঝুড়ি নিলাম, একটা আলমিরায় জায়গা হচ্ছে না এখন, ঝুড়ির মধ্যে রাখবি, ওয়াটার কালার জায়গা হবে, জায়গা হবে, পুরনো ওয়াটার কালার আছে যে সব সবকিছু আমার ওয়াটার কালার জায়গা হয়ে যাবে। আমি কালকে দেখি মনে হয় এটাতে আমার ওয়াটার কালার রাখা যাবে, বা ব্রাশও রাখতে পারি, ব্রাশও অসুবিধা হবে না, ব্রাশ ব্রাশ লম্বা তো এতটা জায়গা হবে না, ব্রাশ জায়গা হবে না। এটা আচ্ছা ব্রাশ না হলে ওয়াটার কালার সব জায়গা হয়ে যাবে, ধরুন আগের পুরনো পুরনো ইয়ে। এখন এটাতে আর্টের জিনিস রাখবে, রাখলাম এটাতে কি বিল্লি রাখবে নাকি, এটা দেখো কত বড়, কি এটাতে মাম্মা কি রাখবে, আর আমি এটা আর্টের ওয়াটার কালারের ইয়ে রাখবো। আর এতবার একটা আলমিরা, ওই যে আলমিরাটা তোমরা যে দেখো, ওই যে দেখতে পারছো এতবার একটা আলমিরা, এটা খালি আমার না, এটাতে এটাতে আরো কত কিছু আছে, মার যা যা জিনিস, এরপরে সাজার জিনিস মার, এরপরে প্লেট উইট, এগুলো এগুলো আমার না, এগুলো বলবে না আমার, খালি দুই থারিয়া মিলিয়ে আমার, দুই থারি মানে এক থারিয়া আর একটা অতটুকু অতটুক জায়গা, অতটুক মিলে হলো আমার আর্টের জিনিস, বাকি নেই। তোমারটা ভরে নি তো আমি কি করবো, আমি এক ঘরে অন্য জিনিস রেখে দিয়েছি। তো চলো কেমন হয়েছে তোমাদের, এটা নিয়ে নিচ্ছি কিন্তু। আচ্ছা তোমরা তোমরাই বলো, এত বড় দিয়াকে কি লাগে, দিয়া 12 এর পরীক্ষা দিচ্ছে কথাবার্তায়, তো ইয়ে। তো চলো এখন আমি ভিডিওটাকে এন করি, জিনিসগুলো কেমন হয়েছে, সবগুলাই 50 টাকা, শুধু একটা 30 টাকা হয়েছে, না ওইটা না, ওই যে ছোট ঝুড়িটা, ওই যে ছোট, হ্যাঁ এটা 30 টাকা হয়েছে, 30 টাকা না 20 টাকা, মানে 30 টাকা দাম ছিল, 20 টাকা দিয়ে রেখেছি। আর তো চলো ভিডিওটাকে এন্ড করি।
বাই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, বাই।